আগে মূল্য তালিকাটি দেখে নাও, মাংস ভাত, মাছ ভাত, সবজি ভাতের কী দাম। তো এই মূল্য তালিকা দেখে আমরা মাছ ভাত অর্ডার করলাম, যেটা কিছুক্ষণ পরে দেওয়া হলো। এখানে দুই রকমের সবজি, দুই রকমের চাটনি, এক রকমের পাঁপড়, আরও এক রকমের ভাজা ছিল, আর সঙ্গে লেবু আর পেঁয়াজ। তো এখানকার সব খাবারগুলোই, মানে মাছ থেকে শুরু করে যা সবজিগুলো ছিল সবগুলোই টাটকা ছিল, খেতে খুবই ভালো লাগলো। এক্সট্রা করে ভাত নিলাম, আমরা দুজন ছিলাম, তো এক্সট্রা চামচ 3 টাকা করে। যদি আমি এটাকে রেটিং দিই তাহলে 10-এর মধ্যে 9 রেটিং দিব, আমাকে ভালোই লাগলো খেতে। তো এই হচ্ছে দোকানের ভিতরের ভিউ, অনেকগুলো সিট আছে বসার মতো, অনেক লোক বসে একসঙ্গে খাচ্ছিল। আর আমাদের বিল হয়েছিল দুজনের 185 টাকা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এই হোটেলটা হচ্ছে মাতৃ হোটেল বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর, যেটা আছে একদম ট্রাফিক মোড়ের ঠিক সামনে, অনেক লোক এখানে খেতে যায়। আর এদের প্রাইসটাও ঠিকঠাকই আছে, সবজি ভাত থেকে শুরু করে মাছ ভাত, মাংস ভাত, সব কিছুর মূল্য ঠিকঠাকই রাখা হয়েছে। তোমরা কেউ বুনিয়াদপুর গেলে এই হোটেলে গিয়ে খেলেই বুঝতে পারবে কথাটা কতটা সত্যি। আজকের ভিডিওটা এতটুকুই।